গত বছরের নভেম্বর থেকে শুরু হয় গ্রিসের দ্বিতীয় লকডাউন। বন্ধ রয়েছে সব কিছু, যেন এক নীরব নিস্তব্ধ ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে এই নগরী। আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে খুবই সীমিত, দেশের কোথাও নেই পর্যটকদের আনাগোনা। গ্রিস থেকে জানাচ্ছেন জহিরুল ইসলাম। গত বছরের নভেম্বর থেকে শুরু হয় গ্রিসের দ্বিতীয় লকডাউন, এখনও চলমান রয়েছে। তৃতীয় তরঙ্গের লকডাউনের সময় সীমা 16 মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, সুপার মল, সেলুন, বিউটি পার্লার, দোকান, থিয়েটার, গির্জা, রেস্তোরাঁ, কফি শপ, বিনোদন সেন্টার সহ সব কিছু বন্ধ রয়েছে। এই জনবহুল প্রাচীনতম নগরী যেন এক নীরব নিস্তব্ধ ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এদিকে 2 লক্ষের অধিক জনগণকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যুর পরিমাণ দাঁড়িয়েছে 7,000-এর অধিক। ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে ইতিমধ্যে 10 লক্ষ জনগণকে। এই দীর্ঘ সময়ে লকডাউনের কারণে জনগণ হয়ে উঠেছে অতিষ্ঠ, শিক্ষার্থীরা হয়ে পড়েছে অমনোযোগী। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য 22 মার্চ থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে খুচরা দোকানগুলো খুলে দেওয়া যায় কি না। 29 মার্চের পর থেকে কিন্ডারগার্টেন ও হাই স্কুলগুলো খুলে দেবার সিদ্ধান্ত রয়েছে। 12 এপ্রিল থেকে রেস্তোরাঁ বার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার চিন্তা করছে গ্রিক সরকার। গ্রিকই ও প্রবাসী সহ জনগণ বেকার দিন কাটাচ্ছে। বড় শহরগুলোতে জনগণ বিক্ষোভ করছে, আন্তঃশহরগুলোর মধ্যে বিরাজমান কঠোর বিধিনিষেধগুলো ও শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটসমূহ খুব সীমিত আকারে চলাফেরা করছে। দেশের কোথাও নেই পর্যটকদের আনাগোনা, দাপ্তরিক কাজে রয়েছে স্থিরতা। স্থানীয়রা ঘোরাফেরা করছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সীমিত পরিসরে। প্রবাসীদের কাগজপত্রের নবায়নে রয়েছে বিশাল জটিলতা, ফলশ্রুতিতে প্রবাসীদের নেই কোনো কাজকর্ম, প্রবাসীরা সবাই পাচ্ছে না কোনো কাগজের সমাধান। অধিকাংশ প্রবাসীরা গ্রিক সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে, ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, যা খুবই বীভৎস এক পরিস্থিতির মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে জহিরুল ইসলাম, আয়ন টিভি।